গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে রবিবার, তো সবাই রে হ্যাপি সানডে, হ্যাপি রবিবার। রবিবারটা খুব ভালো করে কাটাও। আর আমি ঘুম থেকে মাত্র উঠলাম, কটা বাজে জানো? সাড়ে নটা। ঘুমাইলাম, চিন্তা করলাম যাক। বৃষ্টি, বৃষ্টি বাইরে সব ভিজা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আমাদের রান্নার মেনু কি কি দেখি চলো। পাবদা মাছ, পাবদা মাছ রান্না করবো। এই যে ঝিঙে আলু দিয়ে কারকুল ভাজা আর চাল কুমুর ভাজা। এই যে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখছি সারা রাত্র। আর হলো ডাল। রান্না কমপ্লিটের পরে আবার দেখাবো। হ্যাঁ, আর আজকে ওই ভাই বোনরাও খাইব, মাছের টিম দিয়ে আলু ভাজা, এদিকে ভাত, এই যে এইলো মামি, কালী পূজা খাইয়া এই যে বমি বমি করে শেষ। বেড়াইতে আয়া, অসুস্থ, পরে রোদ উঠছে, বৃষ্টিও পরে রোদ উঠছে। গাছের তাল পড়ছে, ঋষি তাল নিয়ে আইতে যাইতেছে। দেখো এই যে, এই দেখো কত, এই দেখো কত তাল ধরছে। দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ও কি মারে আকাশে। ছোটবেলা তো সবাই পড়ছো ওই কবিতাটা, দেখলা কত বড় তাল গাছ, কত তাল গাছ। হলে কি বল, ঘুম থেকে উঠতে পাওয়া যায় না, কে যে নিয়ে যায়। এদিকে বুধ ঢুকে ঢুকে সব নিয়ে যায়। আজকে শুধু একটা এখন একটা পড়লো। খুব ভালো তাল সঙ্গে সঙ্গেই খাওয়া যায়, আমের মতো খাওয়া যায়, একদম তিতা না। আমাদের কিন্তু বিখ্যাত তাল গাছ এই আমরার তাল গাছ।
বেগুন আনলো ক্ষেত থেকে বাবু। এই যে ফার্মার লুক। এই যে আমরা কই মুখী, কেউ বলে ছড়া, বিভিন্ন নামে পরিচিত। দেশি মুখী আমরা ক্ষেতের, এখনো ঠিকঠাক মতো হইছে না, আমরা যাতে খাই দিতে পারি এই লিগে কয়েকটা তুলে আনলো। পূজাও কমপ্লিট, লাগাইবা।